ঝালকাঠির সুগন্ধা নদীতে আগুনে পুড়ে যাওয়া লঞ্চ অভিযান দশের মালিক হামজালাল গ্রেপ্তার হওয়ার আগে এক টিভি সাক্ষাৎকারে বলেন, তার লঞ্চের 40 জনেরও বেশি যাত্রী প্রাণহানির ঘটনায় তিনি শোকাহত। ঘটনার দায় কাঁধে নিয়ে তিনি বলেছেন, আমি এত বড় পাপ করেছি, এই পাপটা কোন জায়গা থেকে এলো আমি জানি না। তবে তিনি নাশকতার সন্দেহ করেছেন, পাশাপাশি স্বীকার করেছেন ইন্স্যুরেন্স না থাকার কথা। এই ভিডিও সাক্ষাৎকারে দেওয়া হামজালালের বক্তব্য এখন হুবহু তুলে ধরা হলো। ঝালকাঠি পার হওয়ার 10 থেকে 15 মিনিট পরে এ দুর্ঘটনা ঘটে, তবে সাথে সাথে আমাকে জানায় নাই, মাস্টারও জানায় নাই, আমাকে কেরানি জানাইছে, কান্নাকাটি করছিল। আমি বললাম, কান্দস কেন, কী হয়েছে? বলে, জাহাজ শেষ হইয়া গেছে। বললাম, আগুন বন্ধ করার ব্যবস্থা কর, ফায়ার কর। কেরানি বলল, ফায়ার যেগুলো দিয়ে করব সেগুলো তো ওই জায়গায়, আর যে আগুনের তাপ এত কাছে গিয়ে ফায়ার করাও সম্ভব না। বললাম, কি করা যায়? ও বলল, স্যার জাহাজ শেষ হইয়া যাইব। আমি বললাম, যাত্রী? কেরানি বলল, যাত্রী কিছু নামছে, জাহাজ বাইসা গেছে। আসলে জাহাজের ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার পর এক চরের দিকে পাড়ের দিকে মাস্টার উঠাইয়া দিছে। এরপর 10 মিনিট পারছে, 5 মিনিট পারছে, অধিকাংশ যাত্রী নাইমা গেছে। যদি 400 যাত্রী থাকে 200 উপর নামছে, আর যাত্রী ঢাকা থেকে নিছিলাম 325 বা 300 জনের মতো। চাঁদপুর থেকে উঠছে 100-এর উপরে, এর মধ্যে বরিশালে কিছু নেমে যায়। আগুন নামার পর পারে যখন আসছে জাহাজটা, স্টাফ হোক আর যাই হোক, যাত্রী কিছু নাইমা গেছে, নিচতলার যেগুলো আসিল সব নাইমা গেছে। তবে জাহাজটা বান্দা ছিল না। মাস্টার, কুক আমি কাউরে ইয়ে করব না, যদি জ্ঞান কইরা কেউ না কেউ জাহাজটা বান্দিয়া রাখতো, পুরা যাত্রীগুলো নামতে পারতো, 400-এর বেশি যাত্রী ছিল। আমি এক কথায় বললে বলবো যে দায় এড়াতে পারবো না, এতগুলো মানুষ আমি শোকাহত। আল্লাহ যেন আমাকে এই কষ্ট সহ্য করার ক্ষমতা দেয়। যারা মারা গেছে তাদের রুহের মাগফিরাত কামনা করি। আমি এত বড় পাপ করেছি, এই পাপটা কোন জায়গা থেকে আসলো আমি জানি না, তবে আমি মনে করে এটাই নাশকতা আছে। কারণ ইঞ্জিন রুমে বাস্ট হলে সেখানেই আগুন সীমাবদ্ধ থাকব, সেখানে সবশেষ হইয়া যাইব, সেখান থেকে আগুন বার হইতে 2-2.5 ঘন্টা লাগব। এইটা কখনো কেবিনে যাইব না। আমার কাছে ষড়যন্ত্র মনে হইতেছে, ষড়যন্ত্রগুলো মনে হইতেছে যে আমার বিরুদ্ধে যারা লাগছে সে মনে করছে যে এই কোম্পানিটারে ধ্বংস করে দিতে পারলে হয়তো বা আমরা নিরিবিলি থাকতে পারবো। ইঞ্জিন রুম মাঝখানে 3 তলায় তো আগুন লাগতে পারে না। ঠিক আছে, আমি ডিজি শিপিং, লঞ্চ মালিক ও বিআইডব্লিউ 3 জায়গায় দরখাস্ত দিয়েছি সুষ্ঠু তদন্তের জন্য। এই নাশকতা যারা করেছে তাগো বিচারের আওতায় আইনা সুষ্ঠুভাবে তদন্ত কইরা বিচারের জন্য সরকারের কাছে আবেদন করছি। আর আমার লঞ্চের সব কাগজপত্র পাবেন, শুধু ইন্স্যুরেন্সটা পাবেন না। ইন্স্যুরেন্সটা আমরা কেউ করি না, আমার মনে হয় কেউই দিতে পারবে না। ইন্স্যুরেন্স হইব এই কারণে আমাদের সমিতি ট্রাস্টি বোর্ড রাইখা দেয়, ছোট হোক বড় হোক যাই হোক এইটা এইখান থেকে দিয়ে দিবে। আর দোষারোপ আমারে করছে, আমি যদি জাহাজ বানাইয়া অপরাধ কইরা থাকি আমারে দোষারোপ করতে পারে। আমার দুয়ারে আইয়া ঘটনা ঘটছে, আমি এইটা দায় এড়াইতে পারি না। যেইটাই হোক, মোকাবেলা করতে আমি প্রস্তুত আছি।